सब्सक्राइब कीजिए और बेल आइकन को दबाइए, घंटा बजाओ तभी तो प्रसाद मिलेगा। हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एमएम इंस्टीट्यूशन, दिस इज मोलाय। आशा करी तुम्हारा खूब भलो आछो। आज के टॉपिक हलो एफ इजी पास सब्जेक्ट राइटिंग एर डायलॉग राइटिंग नी आलोचना करब। डायलॉग राइटिंग की करे लिखते हय, की की इम्पोर्टेंट तथ्य आछे जेगुलो जाना दरकार, सेई सम्बन्धे कथाबार्ता बोलबो। तो फार्स्टेई बोली डायलॉग तुम्हारे जो 20 मार्क्स आछे मिनिमाम 2 पेज लिखते हबे, मिनिमाम 2 पेज। ताई একটু ভালো করে পড়াশোনা করো, ঠিকঠাক মন দিয়ে শোনো কি বলছি, একটু মেনে চলার চেষ্টা করো। আশা করছি ক্লিয়ার হয়ে যাবে বা ঠিকঠাক হয়ে যাবে। তো বলবো পুরো ভিডিওটি শোনো, তাহলে হয়তো তুমি পুরোপুরি বুঝতে পারবে যে কী কী ব্যাপার আছে ডায়লগ লেখার ক্ষেত্রে। তো ডায়লগ লেখার ক্ষেত্রে ফার্স্ট মনে রাখতে হবে, এবং ডায়লগ বা কথোপকথন হবে সহজ সরল বাক্য বা সহজ সরল ভাষায়, কারণ কথোপকথন তো ইজি হয়। কারণ ডায়লগ বলতে যে আমরা চ্যাট, যে অলওয়েজ চ্যাট তো করেই থাকি, সবসময় তো চ্যাট করেই আছে, এই রোজ সাথে চ্যাট তো করেই আছে, এই যে চ্যাটিং এটাকেই কথোপকথন বা ডায়লগ বলা হচ্ছে। কিন্তু একটু অন্যভাবে করতে হবে, যেহেতু তোমার এক্সামে একটা মার্কস ডিপেন্ড করছে, তো মার্কস পাওয়ার জন্য ঠিকঠাক লিখতে হবে। আমরা অলওয়েজ কিন্তু কথোপকথন করে থাকি, আমরা বলি, আমরা মাঝে মাঝে বলি থাকি, এত ডায়লগ দিস না তো, এত ডায়লগ মানুষ না তো বলেই থাকি। তো সেই ডায়লগটাই এখানেই আমাদের রাইটিং স্কিল আছে যেটা লিখতে হবে। তো যেমন contracted from যেমন isn't, aren't, didn't, etc. যে শর্ট ফর্মগুলো don't, এইসব ইউজ করা যেতে পারে। প্রশ্নসূচক বাক্য যেমন isn't it, wouldn't it, এমন ব্যবহার করা যেতে পারে, এই ধরনেরগুলো ব্যবহার করা যেতে পারে। যেমন আমি যদি কাউকে জিজ্ঞাসা করি হাউ আর ইউ, সে বললো আই এম ফাইন, অ্যান্ড ইউ, ইউর পরে আর কিছু, একটা ইউর পরে একটা কোশ্চেন মার্ক, এই ইউর পরে কোশ্চেন মার্কটা মেনশন করছে, বলে দিচ্ছে যে হাউ আর ইউ অলসো, এই প্রশ্নটা ওই ইউটাই ডিপেন্ড করছে বাকিটা। তাই এই শর্ট এক্সপ্রেশনগুলো ইউজ করা যেতে পারে, আর যত তুমি শর্ট এক্সপ্রেশন ইউজ করবে তত তোমার কোয়ালিটি বাড়বে, কারণ এটা তোমার ডায়লগ লিখছো, ডায়লগের সময় এগুলো ইউজ করলে এটা বেশি অ্যাট্রাক্টিভ ব্যাপার আসবে। তাই ইভেন এমন হতে পারে একজনের কথা অসম্পূর্ণ রইল কারণ অপরজন তার কথার মধ্যে কথা বললো, কারণ ওটাই বলছিলাম, যেটা আমি বললাম এটাই। তো এই জিনিসগুলো দেখো, এছাড়া আদার্স কোনো রুলস নেই। টেন্স মেনটেন করো, যেভাবে তুমি যেভাবে তুমি শুরু করবে তাই সেভাবেই শেষ করবে। তো সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে শুরুটা, তুমি যেভাবে শুরু করবে তার পরিপ্রেক্ষিতে বাকিটা হবে। তাই বলবো শুরুটা ঠিকঠাক করো, মন দিয়ে করো, কারণ শুরুর উপর শেষ ডিপেন্ড করছে। তাই আমি বলবো যে টপিকই আসো না কেন, শুরুটা খুব সুন্দর করে করো, আর শুরুর উপর ডিপেন্ড করছে তোমার বাক্য, সহজ সরল বাক্য, তোমার টেন্স, এভরিথিং। তাই শুরুটা ইজ মানে স্টার্টিং ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, তাই স্টার্টিংটা ঠিকঠাক করো। যেমন একটা এক্সাম্পল, ফার্স্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ফার্স্টে দেখা যায় রাইট আ শর্ট ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অন সাডেন ডেথ অফ ওয়ান অফ দেয়ার ফ্রেন্ডস। একটা বন্ধু মারা গেছে, সেই সম্পর্কিত দুজন বন্ধুর মধ্যে কথোপকথন শুরু করা যাক। দেখো ফার্স্ট নবীন, হ্যালো বীরেন, হোয়ার আর ইউ গোয়িং, হ্যালো বীরেন তুমি কোথায় যাচ্ছ, বীরেন আই এম গোয়িং টু দেবস হাউস, আমি দেবের বাড়ি যাচ্ছি। নবীন, সো আর্লি, ইটস অনলি 7 AM, এত সকালে, এখন 7টা বাজে, বীরেন আই থিঙ্ক ইউ হ্যাভ নট হার্ড অফ এনিথিং, এক্সপ্রেশনটা কত সুন্দর দিয়েছে দেখো, আই থিঙ্ক ইউ হ্যাভ নট হার্ড অফ এনিথিং, ইভেন এটা বলে আই থিঙ্ক ইউ নো নাথিং, এটাও বলা যেত, বা তুমি জানোনি, বা তুমি জানোনি, কিছুই জানোনি, তুমি কিছু জানতে পারোনি, এক্সপ্রেশনগুলো খেয়াল করো, এক্সপ্রেশনটা খুব মারাত্মক ইম্পর্টেন্ট। মানে আমরা যে কথাগুলো বলি এটা যদি ঘুরিয়ে বলা হয়, ঠিকঠাক করে বলা, নাম্বার কিন্তু অনেক বেশি আসবে, মানে টিচারকে ফিল করাতে হবে যে তোমার এক্সপ্রেশনটা অন্য লেভেলের, কারণ এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করে। কারণ তুমি ডায়লগ বলতে তুমি কিন্তু কথা বলছো না, তুমি যেখানে ডায়লগ রাইটিংয়ে তোমার লেখার মধ্যেই এক্সপ্রেশনগুলো ডিপেন্ড করে আছে, তাই এক্সপ্রেশনটা অবশ্যই দরকার। আর এক্সপ্রেশনের জন্য কোশ্চেন মার্ক,
এক্সক্লেমেশন মার্ক, এগুলো খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এই মার্কের জন্যই তুমি বোঝাতে পারবে যে অ্যাকচুয়ালি প্রবলেম, মানে অ্যাকচুয়ালি তোমার এক্সপ্রেশন ফিলিংস বোঝাতে পারবে নর্মাল, কিন্তু কারণ মেসেজে বা রাইটিংয়ে কোনো এক্সপ্রেশন ফুটে আসে না, এক্সপ্রেশন মার্কের জন্যই এক্সপ্রেশন ফুটে আসে। তাই এক্সপ্রেশন মার্ক খুব খুব ইম্পর্টেন্ট, মাথায় রেখেও ঠিকঠাক জায়গায় এক্সপ্রেশন মার্কস দেও। এক্সপ্রেশন মার্কস খুব একটা ইম্পর্টেন্ট জায়গা ডায়লগ রাইটিংয়ের ক্ষেত্রে। নবীন, হোয়াট হ্যাপেন্ড বীরেন, আ স্যাড নিউজ, দেব এক্সপায়ার্ড লাস্ট নাইট অ্যাট পিজি, রাত্রিতে মারা, দেব মারা গেছে পিজিতে লাস্ট নাইট। নবীন, ও হোয়াট আ ব্যাড নিউজ, এই যে হোয়াট আ ব্যাড নিউজের পর একটা এক্সক্লেমেশন মার্ক, এটা বলছে যে ও কি বাজে খবর। এই যে এক্সপ্রেশন, যদি মার্কটা এক্সপ্রেশন মার্কসটা না থাকতো হোয়াট আ ব্যাড নিউজ, তাহলে একটা বাজে খবর, এটা একটা বাজে খবর। বাট ওই এক্সপ্রেশন মার্কসটা বলছে ও কি বাজে খবর। এই যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন মার্কটা খুব জরুরি। এই মার্কটা বোঝাচ্ছে তোমার এক্সপ্রেশন কোন লেভেলে আছে, কতটা শুনে শখ খেলে। ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট চাপ অফ আওয়ার ক্লাস, হোয়াট হ্যাপেন টু হিম, তার কী হয়েছিল। বীরেন, আই নো নাথিং ইট ইন ডিটেল, এই তো আই নো নাথিং, আই ডিডন্ট নো এনিথিং বলা যেত, একটা খুব দারুণ এক্সপ্রেশন। এই যে এক্সপ্রেশন ইউজ করেছে, এটা এই যে এক্সপ্রেশনগুলো বলছি, এই খেয়াল করো এই এক্সপ্রেশনগুলো খুব ইম্পর্টেন্ট। উইল ইউ অ্যাকম্প্যানি মি, তোমার সাথে জয়েন করতে পারবে। নেবেন, ইয়েস আই শুড, লেট আস গো, চলো যা যাক, আমি অবশ্যই, আমার উচিত। তো এই হচ্ছে ফার্স্ট, আমি একটা এক্সাম্পল দিলাম, বাকি দুটো দিয়েও দিলাম, দেখো আর কিছুই না, একটু খেয়াল করে দেখো, বাকিগুলো একটু দেখে নিও, আমি দিয়ে দিচ্ছি। আর আমি চেষ্টা করছি গ্রুপে, আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপে পিডিএফটা দিয়ে দিয়ার। এই হচ্ছে তোমাদের টপিক, ডায়লগ রাইটিংটা একটু ভালো করে পড়ো, মিনিমাম দু পাতা লেখো, ভালো করে সুবাজ করো, আর কিছু না। আমার হোয়াটসঅ্যাপ, এছাড়া আমার সাথে কোনো, এছাড়া কোনো রকম প্রবলেম হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফ্রেন্ড ফ্রেন্ড আমার কলিং নাম্বার দেওয়াই আছে, কল করার টাইম রাত্রি 8:30 পর, হোয়াটসঅ্যাপ এনি টাইম হোয়াটসঅ্যাপ করতে পারো। এছাড়া পার্সোনাল সেন্টার আছে তারকেশ্বর, নিয়ার তারকেশ্বর সোদপুর, কোনো রকম অসুবিধা হলে আমাকে কল করতে পারো, আমার সেন্টারে জয়েন করতে পারো। এছাড়া পার্সোনাল গ্রুপ আছে, পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, পার্সোনাল এফবি পেজ আছে, সবই প্রত্যেকটা লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়াই আছে, তো চাইলে তোমরা জয়েন করতে পারো। উইশ ইউ অল দ্য বেস্ট, গিভ ইউর বেস্ট 200%, থ্যাংক ইউ।